সাগর সুন্দর না পাহাড় সুন্দর? সাগর সুন্দর দেখছো? সাগর সুন্দর, সাগর সুন্দর, সাগর সুন্দর। আর ভাই লোক, এই হচ্ছে আমাদের হিমছড়ি ঝর্ণা। ওই যে নালার মতো করে ঝর্ণাটা আরো আছে ওইদিকে, এই এখন এই নালা দিয়ে চলে আসে। কোন পাহাড়ের? লাল পাহাড়ের। লাল পাহাড় কোন দিক? ঠিক আছে, লাল পাহাড়ের কলালো। ও, লাল পাহাড় কোন দিক? চিনা লাল হলো গেলাম নেই। লাল পাহাড়টা কোন দিকে? এই এখান দিয়ে লাল পাহাড় কই দাদা যায় ওইদিকে। এখন একটা ডাবের দরকার, ডাব নিয়ে যা। তো আমরা হচ্ছে সবচেয়ে পরিচিত, মানে একদম সেন্ট মার্টিনের ভাইব, আমরা ইনানি বিচে চলে আসছি। সামনের দিকে যাব আমরা এখন, এদিকে পোলাপান খাবার দাবার কিনতেছে। চলো চলো আমরা যাই, আগাও। মানে কেউ যদি গরিবের সেন্ট মার্টিনে যাইতে চান তাহলে ইনানি বিচে আসবেন, এটা পুরা সেন্ট মার্টিনের মতো। আমরা এখানে বেশি সময় থাকবো না, জাস্ট যাব, ছবি তুলবো, দেখাবো আপনাদেরকে, তারপরে চলে আসবো। কেউ চালাইলে বন্ধু চড়বা? না, এটা একটা ফিলিংস অন্যরকম, ঘুরি ঘুরি যাচ্ছে বলা মানে। ওরে বালি, স্যান্ডেল রয়েছে ব্যাগের মধ্যে, জোস লাগতে আছে পাতলা হন। ফিলিংস দর দাও, দর দাও, দর দাও। ওয়াও, না গভীরতা কি অনেক, অল্প একটু না, চলো যাই। ও আজাও আজাও আসো। সেই না, এরকম থাকলে ভালো হইতো, পুরোটা যদি এরকম জল থাকতো। জলের কথা কইলে বলে লাভ নাই, বালুতে যা গরম, প্রচুর প্রচুর। আমার এই দৌড়লা হয়েছে শুধু এই বালুর জন্য, খুব শান্তি লাগতেছে মন থেকে। হ্যাঁ, ভাই ছবি কত পার পিস? 5 টাকা তুলে দিবি? 5 টাকা? আমি যে কটা তুলবো ওই কটাই না, আবার 100 দিলে কইবেন যে দেন। ভাই আমি 100 তুললে গিয়ে আপনি কথা করে যেগুলো নিবেন এগুলো দিবেন। ও, বাছাই করে যেগুলো নিব না। ছোট চক্কর দিবেন নাকি বড় চক্কর দিবেন? কয়জন উঠা যায়? ছোট বড় দুজন। ছোট বড় দুজন, একজন উঠলে মানে কি? একজন উঠলে যেরকম, ছোট বড় দুজন। কয় টাকা? কয় টাকা? ছোট রেডলে 100 টাকা, বড় রেডলে 200 টাকা। বড় রেডলে 200 টাকা 100 উঠবা? না বন্ধু, কষ্ট হয়ে গেছে না? আসো আসো আসো। লোকজন ফুটবল খেলতেছে, ফুটবল। এই দোস্ত, ফুটবল আনলে জোশ হইতো, জোশ। চলেন সমুদ্রে পা দিতে আসি। ওয়াও, আসো ঢেউ, আসো। জাস্ট অসাধারণ। ভাইয়ের নাম কি? আমার নাম সিদ্দিক। ভাইয়ের নাম কি? ভাইরে অল্লাহ হেলাল। হেলাল, আপনারা কেউ আসলে হেলাল বাড়িতে তো ছবি তুলুন, অবশ্যই ডিসকাউন্ট দেবেন। উনি অনেক ভালো মানুষ, ডিসকাউন্ট দেবেন। এই যে আল্লামা গুরু সুলতানি সবাই দেখেন না? কয় টাকা পিস ভাই ছবি? 5 টাকা মাত্র। 5 টাকা? যে তাতে আমি যে কটা নেই, যে কটা নেই পার পিস 5 টাকা। 5 টাকা, এটা ভালো লাগবে। মানে ওই হিসাব না যে আপনি 100 তুলে দিলেন ওটা আমি নিতে হইব। আমরা তুললে কি হবে? একটা ছবি আনলেন, দুইটা বোতল লাইলে দুইটা নেবেন। ও আচ্ছা, ধন্যবাদ ভাই, ভালো লাগছে, ভালো লাগছে ভাই, ভালো লাগছে। আমি আসছি ভাই মাদারীপুর থেকে। কি লিখলেন ভাই? বাবা বাবা। ও, টাইম লিখছেন? দুইটা 12:10, 12:10। আসো আমরা বসি। নিচে লিখছে বালিতে। ও ফিলিংস, এখন একটা ডাবের দরকার, ডাব খাওয়া যা, ডাব নিয়ে যা। আহ,
আয় ভাই সজল, আয় ভাই, একটু শো, একটু ফিলিংসটা নে ভাই, আয় ওই পাশে যা, শো বেটা শো। ওরে বেটা বুকে আয়, বুকে আয়। এই যে ভিউ দেখছেন, আমরাও ফিলিংস করি তাই না? এখান থেকে না জানে ওই যে লাল পাহাড়, ওই পাহাড় আছে আছে ওইদিকে আছে, যেতে হবে ঠিক আছে, এই সীমানা ছাড়িয়ে নাক বরাবর যেতে হবে, তাহলে লাল পাহাড়। বাই বাই ইনানি বিচ, চলে যাচ্ছি আমরা, কারণ আমাদের হাতে সময় খুব কম, আর এখানে এর চাইতে বেশি দেখার তেমন একটা কিছু নাই। চলেন আমাদের সাথে, আমরা আরও দুইটা প্লেসে যাব। আস্তে আস্তে নামো, বুড়ো বয়সে কিছু বলো, কি বলবো আমি, আমার কিছু বলার নাই, কিছু বলার নাই, কিছু বলার না থাকলে নিচে বসো। তো আমরা আমাদের অটো খুঁজে পাচ্ছি না ভাই, অটো কই? এই যে ভাই অটো ড্রাইভার চলে আইছে, অটো ড্রাইভার, অটো কই? এই যে অটো না, এটা তো বাংলাদেশের পতাকা, এই যে অটো, অটো পেয়ে গেছি আমরা। তো আমরা এখন আছি হচ্ছে হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্রে। এখন দেখি এখানে প্যারা কি বলে এটারে, ওই ঝোলে, দড়িতে ঝোলে, ওইটা আর কি, নাম মনে পড়তেছে না, দেখি করা যায় কিনা। চলো চলো, টিকিট কাউন্টার, আবারও সে আমাদের পাহাড়ে ওঠার পালা, উঠবো উঠবো, চলো ওঠো ওঠো। আরে ভাই এটা সীতাকুণ্ডুর চাইতে সহজ, ওঠ, কষ্ট পাইছ না তোরা? পার্বতী তো পাইছ, পাবি ভবিষ্যতে, পাবি। আমি হচ্ছে হিমছড়ির একদম উপরে উঠে গেছি, ততটা উঁচু না, কালকে যে চন্দ্রনাথে উঠছি তার কাছে কিছুই না, মামুলি ব্যাপার। তবে পাহাড়গুলো সুন্দর, এখান থেকে সমুদ্রটা অনেক সুন্দর দেখা যাইতেছে, অসাধারণ অসাধারণ ভিউ, কোটি টাকার ভিউ। আজকে ছুটির দিন না, তারপরেও অনেক লোক, অনেক লোক,
তবে এখানে এসে সমুদ্রটা ভালোই উপভোগ করা যায় দূর থেকে। এখান থেকে দেখেন সমুদ্রের একদম পিওর হাওয়াটা লাগবে গায়ে, আর সমুদ্রটা সুন্দরভাবে দেখা যাবে এইদিকে পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। কিন্তু আজকে হচ্ছে একটু কুয়াশার পরিমাণটা বেশি, এই জন্য একটু ঘোলাটে ঘোলাটে দেখা যেতেছে, এটা ব্যাপার না, তারপরে সুন্দর লাগে দেখতে। অনেক চেষ্টা করতেছি নাম্বার দেওয়ার জন্য কিন্তু পারতাছি না, বাট এদিকে সে হিমশিম খাচ্ছে অনেকটাই। আমার অনুভূতি বলো, ভালো লাগছে বলো, বলো বলো, আরেকজন দেখলাম উঠছে, আরেকজন দেখলাম উঠছে, আরেকজন আরেকজন উঠছে, দুজন এক জায়গায় দাঁড়াও, দুজন পাশাপাশি দাঁড়াও। তোমার ফিলিংস বলো যে তুমি একা একা হেঁটে উঠছো কিনা, তোমার কষ্ট হয়েছে তোমার? ঠিক আছে, আর এই চ্যানেলটার নাম হচ্ছে রুদ্র স্টোরিজ, এটা ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, এখানে ভিডিওটা পাবা, ঠিক আছে, তোমাদের ফুটেজটা সেখানে থাকবে। থ্যাংক ইউ, টাটা। কি করবো, কাইটা কুইটা মাইকে দিবেন নাকি? কি কি দিয়ে মাখবো? নিজ দিয়ে ভাই, সমস্যা নাকি এটা? তরমুজ আছে এই দিনে, তুমি তরমুজ পঞ্চাশ টাকা আমরা হাঁটি হাঁটি পাপা করতে করতে চলে যাচ্ছি। এই হাঁটি হাঁটি পাপা করো, দাঁড়ায় থাকো না। এই এই যে নীলা নীলা ছেলেটা একদম বেশি অলস। হ্যাঁ, মোটু মোটু পিছনে আছে মামা, আর এক মোটু। বন্ধু আজকে কি গামছা আছে? গামছা থাকলে কি থাকে? গামছা থাকলে কি থাকে? নেটওয়ার্ক থাকে, সুন্দর কথা। আর ভাই লোক, এই হচ্ছে আমাদের হিমছড়ি ঝর্ণা, মানে ওইদিকে মেবি আরো ছিল, এখন আপাতত বন্ধ আছে, ঝুঁকিপূর্ণ পাহাড় ওই জন্য। জলটা হচ্ছে নালা নালার মতো করে জলটা আসে, দেখো পড়ো না কেউ। কোন সমস্যা নেই, ঝর্ণাটা ছোট, তবে এসে ঝর্ণা দেখলাম এটা ভালো লাগতেছে আর কি। এত তো জায়গায় গেলাম সীতাকুণ্ড ওই দিকে গিয়ে ঝর্ণা টর্ণা পাই নাই, এখানে ঝর্ণাটা পাইলাম এক লাস্ট। না মামা দাদা, ঝর্ণাটা পাই কিন্তু ভালো লাগতেছে। প্রাকৃতিকই মামা, ওইটা নালার মতো করে ঝর্ণাটা আরো আসে ওই দিকে।
এখনই নালা দিয়া চলে আসে চলো আমরা বেশিক্ষণ থাকবো না আমরা চলে যাই তো এখানে বেশি সময় থাকলাম না চলে যাচ্ছি আমাদের অন্যদিকে যেতে হবে বিকেল হয়ে যাচ্ছে চলো চলো তো আমরা হচ্ছে হিমছড়ি থেকে বিদায় নিচ্ছি আর বিকেলবেলা যাব এখান থেকে আদিনাথ মন্দিরে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে